বাঘালুপাড়া যুবক সংঘ মহিলাবৃন্দের দুর্গাপুজোর খুঁটি পুজো করে শুরু পুজোর প্রস্তুতি। এবছর তাদের থিম ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে মণ্ডপসজ্জা। রাজগঞ্জ ব্লকের বিন্যাগুড়ি গ্রাম পঞ্চায়েতের শাহডাঙ্গি সংলগ্ন বাঘালুপাড়ায় মহিলা দ্বারা পরিচালিত এই দুর্গাপুজো। এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এই বিষয়ে পুজো কমিটির সদস্যরা জানান, এটি একটি মহিলাদের দ্বারা পরিচালিত দুর্গাপুজো। এবছর আমাদের দুর্গাপুজো পঞ্চমতম বর্ষে পদার্পণ করেছে। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে তৈরি করা হবে পূজা মণ্ডপ, এছাড়া রয়েছে আলোকসজ্জা। বাজেট প্রায় 8 লক্ষ টাকা। পুজোর অনুষ্ঠানের পাশাপাশি 4 দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। 4 দিন এলাকার বহু লোকের সমাগম হয় এই পুজোতে। নতুন করে এই ভিক্টোরিয়া যে প্লেস, যে ওইটার থিম আমরা করতেছি, ঠিক আছে, মেমোরিয়াল থিম যেটা আর কি, অনুকরণে এই আজকে আমাদের খুঁটি পূজা হচ্ছে, ঠিক আছে। তার মধ্যে আমাদের মাননীয় বিধায়ক কাকু, আমবাড়ি ওসি, আমাদের শাবনমা থেকে দিবেনমা থেকে শুরু করে সবাই উপস্থিত আছে। কারণ এই যে আমরা দুর্গাপূজার সবচেয়ে যে লোকটার ভূমিকা ছিল সে আমাদের এমএলএ সাহেব। কারণ 2018 সালে যখন আমরা ফার্স্ট পূজা করি, তখন কিন্তু ইনার মাধ্যমে আমরা কিন্তু প্রথম যে পারমিশনটা, যে এই কাকুর কিন্তু আন্ডারে পাই। এই মানুষটা সবচেয়ে আমাদের প্রথম এই দুর্গাপূজা ওই বছরে লাস্ট পারমিশনটা দেওয়া হয়। এই কাকু যে আমাদেরকে যে সহযোগিতাটা করেছে, তাদেরকে আমরা কোনোদিন ভুলতে পারবো না। কারণ আর তার মধ্যে এই আমাদের এমএলএ সাহেবের একটা ভূমিকা, এই মাঠটা যে দেখতেছেন, গ্যালারি থেকে শুরু করে ড্রেন থেকে শুরু করে সব আমাদের বিধায়কের ফান থেকে, কারণ এই মাঠের ভূমিকাটা সবচেয়ে বেশি প্রথম হলো। তার মধ্যে হলো এবার আমাদের দুর্গাপূজার যে বাজেট, এবার আমরা 8 লাখ টাকা টোটাল সর্বমোট বাজেট। কারণ গতবারে আমরা সারা রাজগঞ্জ ব্লকের আমরা তৃতীয় হয়েছি, ঠিক আছে। এবার টার্গেট নিচ্ছি, দেখা যাক যদি আর একটু র্যাঙ্কটা বাড়ানো যায়, ঠিক আছে, 1 বা 2 করানো যায়, চেষ্টা করতেছি, ঠিক আছে। তো আমি আশা রাখবো গ্রামের মানুষ সবাই যেন এই আমাদের এই পূজায় অংশগ্রহণ করে আসে। জলপাইগুড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।